আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করব মাউস ড্রামার এপিসোড 8। এপিসোড 8 এর শুরুতে দেখানো হয় জাইহুন এর ইঁদুর সাপকে মারামারিতে হারিয়ে দেয়। ওই ইঁদুর জাইহুনের কাছে না আসা বদলে দৌড়াতে থাকে, জাইহুনও ওর পিছন পিছন দৌড়ায়। সামনে হাই স্কুলের একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, আর ওই মেয়ে ওই ইঁদুরের উপর পা রাখে। জাইহুন মেয়েটির কাছে ইঁদুরটি চায়, কিন্তু মেয়েটি ইঁদুরকে পায়ে পিষে মেরে ফেলে। তারপর প্রেজেন্টে দেখানো হয়, হেডহান্টারের হাতে ইঁদুর দেখে বাড়িওনের এগুলো মনে আসছিল। পরে ও বাহিরে এসে পড়ে। মুচি বলে, কি হয়েছে? বাড়িওং বলে, ওই খুনি হেডহান্টার ছিল না, আর এভাবে দড়ি বাঁধার স্টাইল তার ছিল না। মুচি ভিতরের গার্ডকে ডাকতে যায়। পরে ও ড্রেনে কিছু ইঁদুর দেখতে পায়। ওখানে ইঁদুরগুলোর মাথায় নোট লাগানো ছিল, আর মাথায় বিভিন্ন সার্জারি করা হয়েছিল। হেডহান্টারের এই কাজ দেখে ওরা অবাক হয়ে যায়। পরে সোয়েজুনের সার্জারির রেকর্ড দেখানো হয়। মুচি শিওর হয়ে যায় যে নোট স্টাইল সোয়েজুনের না হলেও, কিন্তু মনে হয় মার্ডার সোয়েজুন করেছে, আর নোট অনেকেও লাগিয়েছে যে ওর সাথী। অন্যদিকে হংজু বসে কিছু মনে করার চেষ্টা করছিল যে ওই ঝড়ের দিনে কেউ বাচ্চাকে বলছিল যে এই মহিলার হাত বেঁধে দাও, তখন ওই বাচ্চা মহিলার হাত বেঁধে দিয়েছিল। এখানে মনে হয় ওই বাচ্চা হলো ছোটবেলার হংজু। অন্যদিকে মুচি আর বাড়িও সোয়েজনের ওই ঝড়ের দিনের মহিলার খুনের কেসের এভিডেন্স দেখছিল। তারা যেখানে খুন করা হয়েছিল সেখানে যায়, আর তারা বুঝে যায় ফোন বুথ থেকে ওই মহিলাকে কেউ গাড়িতে উঠিয়ে নিয়েছে, সেই হেডহান্টারের সাথী ছিল। পরে ওরা গিয়ে রেকর্ড বের করে, জানতে পারে ওই রাত্রে একটা লোক গাড়ি বাচ্চা নিয়ে হারিয়ে গিয়েছিল। তারা একজন সাক্ষীকেও পায় যে ওই বাচ্চাকে ফার্স্ট সিটে দেখতে পেরেছিল। পরে মুচির মনে আসে ডাক্তারও বলেছে একটি রশি বাচ্চার বাঁধা ছিল, আরেকটি কোনো বড় লোকের বাঁধা ছিল। পরে মুচি ওই এলাকায় হারানো বাচ্চার রেকর্ড বের করে। তখন মুচির মনে হয় সোয়েজন যে বাচ্চাকে সাথী হিসেবে রেখেছে সে হয়তো বড় হয়ে সিরিয়াল কিলার হয়েছে। পরে ওরা মিলে ওই দুই মার্ডারের পর্যবেক্ষণ করে। পরে মুচি যখন এভিডেন্সের বক্স খুলে, তখন মুচির মনে হয় কেউ এই বক্সটি ধরেছে, কারণ জিনিসগুলো আগের মতো গুছানো ছিল না। পরে ওর চোখে সিসিটিভির ক্যামেরার দিকে যায়, আর ও সিসিটিভির ফুটেজ দেখে। ওখানে হংজু এসেছিল দেখে। পরে ওরা দুজন হংজুর অফিসে যায়। ওখানে ওরা দেখে হংজু ও আজকাল এই মার্ডারের উপর ইনভেস্টিগেট করছে। এরই মধ্যে হংজুও এসে যায়। হংজু বাড়িওংকে বলে, আমি এই কেসের কিছু এভিডেন্স দেখতে যখন গিয়েছিলাম তখন ওখানে কেউ ছিল না। যখন গিয়েছি তখন এই কেস সম্পর্কে ভুক্তভোগীদের সম্পর্কে কথা বলতে তোমাদের শুনেছি, আর আমার মনে হয় এটি ওই প্রথম মার্ডার না যে ওই খুনি করেছে। এক মাস আগে একটি মহিলা হারিয়ে গিয়েছিল, একটা পার্কের বাহির থেকে ওই মহিলাটি হারিয়ে গিয়েছিল। হংজুর মনে হচ্ছিল ওর মার্ডার হয়েছে, আর ওই সিরিয়াল কিলারই করেছে। হংজু ওদের দুজনকে ওই জায়গায়ও দেখায় যেখানে ওই মহিলার কুকুরকে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। হংজু যখন ওই জায়গায় সার্চ করেছে তখন ও অনেক দূর থেকে একটি পোড়া দড়ি পেয়েছে, ওখানে এমন নোট লাগানো ছিল। হংজু ওই দড়ি নিজের কাছে রেখে দিয়েছিল। মুচি ওর কাছে ওই দড়ি চায়। তখন হংজু বলে, এই কেসে আমাকেও নাও, এটাই আমার শর্ত। ওখানে ওরা দাঁড়িয়ে ঝগড়া করতে থাকে। পরে বাড়িওং ওর বন্ধু ডংকুর সাথে দেখা করে, আর ও হংজু সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে, হংজুকে দেখলে আমার কেমন জানি মনে হয়, আমার হার্ট কাঁপতে থাকে। তখন ডংকু এর মুখ থেকে ড্রিঙ্ক পড়ে যায় আর বলে, শয়তান, তুমি বংজিকে কেন ধোকা দিচ্ছ?
বাড়িয়ং তো বংজিকে চিনেই না, ও অবাক হয়ে তাকিয়ে থাকে। পরে বাড়িয়ং বাসায় এসে ওই ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, কিভাবে ইঁদুর আর সাপের মারামারি হয়েছিল। তখনই ওর আন্টি এসে যায়। তখন বাড়িয়ং বলে, আমার স্কুল লাইফের কি কোনো অ্যালবাম আছে? তখন আন্টি বলে, হ্যাঁ থাকবে না কেন, অবশ্যই আছে, পরের বার আসলে আমি তোমার জন্য নিয়ে আসবনি। তখন আন্টি ওই পাখির কথা বলে। তখন আন্টি ওর প্রিয় খাবার বানিয়ে আনে, কিন্তু বাড়িয়ং ওই খাবারের গন্ধ শুনে নাক ধরে ফেলে, কিন্তু এই খাবার তো ওর অনেক প্রিয় ছিল। আন্টি এটি দেখে অবাক হয়ে যায়। মুচি বস কাং এর কাছে গিয়ে হংজুর দেওয়ার রশি দেয় আর বলে, এই রশির টিস্যু কি ওই হারানো মহিলার ডিএনএর সাথে মিলে যায়? ও বলে, আমি আর কতদিন স্টোর রুমে পচে মরব, আমি তো ভাইরেন্ট ক্রাইমের ডিটেকটিভ হওয়ার জন্য জন্ম নিয়েছি। তখন বস ওকে আশা দেয়। তখন মুচি বসকে গলায় জড়িয়ে ধরে। অন্যদিকে বাড়িয়ং নিজের পুরনো ঘরে যায়। সেখানে গিয়ে ওর পাখির কথা মনে আসে, আর তখন ওর ওই রাত্রের ইউহানের কথাও মনে আসে। তখন ওর মাথায় ব্যথা করতে শুরু করে। পরে রাত্রে বাড়িয়ং যখন বৃষ্টিতে যেতে থাকে, তখন ওর মনে আসে কিভাবে বংজি বৃষ্টিতে ভয় পেত। দাদি ওকে বলেছিল বংজির খেয়াল রাখার জন্য। তখন বাড়িয়ংয়ের বংজির কথা মনে এসে যায়। পরে ও বংজির স্কুলে যায়, কিন্তু বংজি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই স্কুল ছেড়ে দিয়েছিল। পরে বাড়িয়ংয়ের মনে আসে ও বংজির সাথে বিয়ে করার প্রমিস করেছিল। বাড়িতে এসে বাড়িয়ং পাখির কেস পরিষ্কার করার সময় তখন সিরিয়াল কিলার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা মনে এসে যায়। মুচিকে ক্রাইম সিনে নিয়ে যায়। বাড়িয়ং সেফটি দরজা দেখিয়ে বলে, এটি আর অন্য ভুক্তভোগীর ঘর তো অনেক ভাঙ্গাচুরা ছিল, কিন্তু এটি একেবারে নতুন আর দুটোই একই। মুচি এটা শুনে অবাক হয়ে যায়। ওরা ভাবে যে লোক এই পার্ট ইনস্টল করেছে সেই হয়তো খুনি। ওরা দুজন জানতে পারে এই পার্টগুলো ভলেন্টিয়াররা ইনস্টল করেছিল। ওখানে ভলেন্টিয়ারদের ছবি দেখে বাড়িয়ংয়ের মনে আসে এই ভুক্তভোগী মেয়ের বাড়ির বাইরে ছবি। কচ্ছপের স্টিকার ওর প্রতিবেশীরও ছিল। পরে ওরা হংজুর সাহায্যে ওই ভলেন্টিয়ারদের ইন্টারভিউ নেয়। বাড়িয়ং লয়ার হিউনচুন এর উপর সন্দেহ হয়। ওর মনে হয় সে নাটক করছিল ওর কথা বলার ধরন দেখে। পরে বাড়িয়ং ওর কথার বিশ্বাস করানোর জন্য অনেক উদাহরণ দিয়ে বুঝায়। অন্যদিকে হিউনচুল যখন নিজের অফিসে যায়, তখন বাইরে বংজির ওই খুনি দাঁড়িয়েছিল। ওই খুনি বলে, আমি বংজির বাড়ির অ্যাড্রেস চাই, কারণ আমি ওর কাছে ক্ষমা চেতে চাই। কিন্তু ওই লয়ার অ্যাড্রেস দেয় না। তখন ওই খুনি ওর পায়ে লাগানো টেকারও দেখায়। পরে মুচি বাড়িতে এসে নিজের বই দেখে। তখন ও দেখে ওই থিওরি লেখা ছিল যা আজকে বাড়িয়ং বলেছিল। তখন ও অবাক হয়ে যায়। পরের দিন মুচি বাড়িয়ংকে বলে, তুমি আমার সাথে মিলে কাজ করো, তোমার বুদ্ধি পুলিশ স্টেশনে বসে নষ্ট করো না। পরে ওই কেসের ইনভেস্টিগেট হয়। সব রেকর্ড মানুহুর দিকে যায়, কিন্তু বাড়িয়ংয়ের এখনও মনে হচ্ছিল এটি মানুহুর না, ওই লয়ারেরই। এরই মধ্যে মুচি বাড়িয়ংকে একটা কাজে পাঠায় যে খবর নাও আর কে এই সেফটি লক ইনস্টল করেছে। অন্যদিকে মানুহুকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ও বলে, আমি নিষ্পাপ। ও নিজেকে দোষী না হওয়ার জন্য ওই সময়ে একটা ছবি আমি আমার একটা বন্ধুকে দিয়েছি এটি বলে, আর ওই বন্ধু ছিল জাইবিল। অফিসার কাং জাইবিলকে চিনে যায়, কারণ ও আগে ডিটেকটিভ ছিল আর ও হিউনচুলের বাবা ছিল। পরে মুচি হিউনচুলের বাড়িতে যায়। সেখানে কেউ ছিল না। মুচি সেখানে গেট খোলা দেখে ভিতরে যায়। সেখানে ভলেন্টিয়ারের ছবি দেখে। মুচি বসকে কল দিয়ে বলে মানুষের সাথে কথা বলাতে। তখন মুচি কথা বলে জানতে পারে এই ছবি হিউনচুলের বাবা তুলেছিল। তখন মুচির মনে হয় যে এই খুনি হিউনচুল না,
ওর বাবা জাইপিল। যখন মুচি ওই পার্টের ইনস্টলে রেকর্ড দেখছিল, সেখানে বংজির নাম দেখে আর ওখান থেকে ওর বাড়ির অ্যাড্রেস জেনে যায়। তখন ওর বাড়িতে যায়, ভিতরে কেউ দরজা খুলে না, তাই একটা নোট লিখে চলে যায়। ভিতরে বংজিকে সিরিয়াল কিলার অ্যাটাক করেছিল, বংজি তার সাথে মারামারি করতে সক্ষম হয়, কিন্তু ওই সিরিয়াল কিলার পালিয়ে যায়। পরে দৌড়াতে দৌড়াতে ও বারিয়ংয়ের সাথে ধাক্কা খায়, তখন তাদের মধ্যে মারামারি লেগে যায়। যখন বারিয়ং মারছিল তখন ওর মনে আসে ও আগেও এভাবে কাউকে মেরেছে। মারামারি করার সময় খুনি বারিয়ংকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিল, তখনই বংজি এসে খুনিকে মারে আর বংজি ওখানে অজ্ঞান হয়ে যায়। মুচি ওই বাড়িতে কুকুরের ঘরের ভিতর থেকে লুকিয়ে রাখা অস্ত্র আর কাপড় পায়। পরের সিনে ওই খুনি হসপিটালে পড়েছিল আর মুচি আর বারিয়ং ও এসে যায় আর মুচির জিজ্ঞাস করায় বলে, 26 বছর আগে আমি ডুসুকের বাচ্চাদের মেরেছি। মুচি ওকে গুলি মারতে চেয়েছিল কিন্তু ডিটেকটিভ কাং এসে ওকে থামায়। হংজু এসব দাঁড়িয়ে দেখছিল। পরে বারিয়ং মুচিকে বংজির কাছে নিয়ে যায়। মুচি বংজিকে দেখে খুশি হয়ে যায়। পরে বারিয়ং কিছুক্ষণের জন্য বাহিরে যায়, যখন ফিরে আসে তখন জানতে পারে ও জোর করে চলে গিয়েছে। বারিয়ং পিছন পিছন বাহিরে যায়। বংজি যখন যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। ও বৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। তখনই বারিয়ং এসে যায়, বলে, আমাকে মাফ করে দাও, আমি অনেক পরে তোমাকে চিনতে পেরেছি। ও বংজিকে ওর সাথে যেতে বলে, কিন্তু বংজি ওই ছাতা নিয়ে নিজেই চলে যায়। পরে একটু বারিয়ংকেও সাথে আসতে বলে। তখন ও খুশি হয়ে এসে যায়। অন্যদিকে বংজির খুনি টিভিতে সিরিয়াল কিলারের খবর দেখে আর নিজের মাকে কল দেয়। বংজির কথা জিজ্ঞেস করে, কিন্তু ওই মহিলা বলে ওই মেয়ের কোনো খবর নেই। অন্যদিকে মুচি ডুসুককে বলে, তোমার বাচ্চার খুনিকে পাওয়া গিয়েছে। তখন ডুসুক তাড়াতাড়ি ওই খুনির কাছে যায়। ওই খুনি বলে, এই বাচ্চা তো হেড হান্টার ধরেছিল কিন্তু ও পালাতে সক্ষম হয়, তখন আমি ওই বাচ্চাকে মেরে ফেলি। তখন ডুসুক রাগে ওর গলায় টাপ দিতে থাকে আর হংজু এসে ওকে থামায়, কিন্তু ডুসুক হংজুকে ধাক্কা দেয়। তারপর ডুসুক যাওয়ার পর হংজু বলে, তুমি সব জায়গায় কেন মিথ্যা কথা বলে বেড়াচ্ছ যে তুমি ওই বাচ্চাকে মেরেছ? এখানে আমাদের মনে হয় হংজু ডুসুকের মেয়ে। হাংডু বংজির খবর নিতে সক্ষম হয় আর ওর ছবি দেখে খুশি হয়। বারিয়ং ইউহানের কেসের এভিডেন্স দেখতে যায় কিন্তু অফিস বন্ধ ছিল। তখন বারিয়ংয়ের মনে আসে যে মুচি কি পাসওয়ার্ড দিয়েছিল আর এভাবে ও দরজা খুলে ভিতরে চলে যায়। তখনই মুচি এসে যায়। ও অবাক হয়ে যায় যে ও কিভাবে দরজা খুলতে পারল। বারিয়ং মুচির কাছ থেকে জানতে পারে বক্সার সুহুকে জ্বালানোর আগে অনেক মারা হয়েছিল। অন্যদিকে হংজু নিচের মা বাবার বাড়িতে যায়, সেখানে ও লুকিয়ে ওর মাকে দেখে। তখনও ওর মা অনেক অসুস্থ ছিল। ও হংজুর হাতের ব্রেসলেট দেখে ওর পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু হংজু তাড়াতাড়ি চলে আসে আর ওই মা বাহিরে চলে যায় আর খবরে ওই খুনি ধরা পড়েছে তা জানতে পারে। বারিয়ং হসপিটালে যায় আর ওর ব্রেন সার্জারি করেছে যে ডাক্তার তার সাথে দেখা করে, বলে, আমার কেন বারবার ডক্টর ইউহানের কথা মনে আসছে? তখন ডক্টর বলে, তুমি ব্রেনে আঘাত পাওয়ার আগে ডক্টর ইউহানের কেস সম্পর্কে কাজ করছিলে, এজন্য তোমার এই ডক্টর ইউহানের কথা মনে আসছে, কিন্তু চিন্তা করো না, কিছুদিন পর তুমি ঠিক হয়ে যাবে। তখন বাহিরে বংজির সাথে দেখা হয়। বংজি বলে, আমি আমার মাথার আঘাত দেখাতে এসেছি। তখন বারিয়ং বলে, আমি আমার ব্রেন যে সার্জারি করেছে সে ডাক্তারের সাথে কথা বলতে এসেছি। তখন বংজি বলে, এই ডাক্তার তো তোমার সার্জারি করেনি। তখন বারিয়ং অবাক হয়ে যায়।
বংজি বলে, যেদিন তোমার সার্জারি হয়েছে সেদিন আমার দাদির খুনি ডক্টর ইউহানকে মারতে গিয়েছিলাম। তখন কেউ আসার শব্দ শুনে আমি লুকিয়ে যাই। তখন ওই ডাক্তার যে তোমার সার্জারি করেছে তার কথা বলতে শুনি, সে বলছিল কোনোভাবেই তোমাকে বাঁচাতে হবে। আর কিছুক্ষণ পরই ডক্টর ইউহান মারা যাওয়ার খবর আসে। আর বাড়িয়ং হসপিটালের সব ডক্টরদের প্যানেল দেখায়, কিন্তু বংজি বলে যে এখানের মধ্যে কোনো ডক্টরই নয়। তারপর বাড়িয়ং আবার ওই ডক্টরের কাছে গিয়ে বলে, সত্যি কি আপনি আমার সার্জারি করেছেন নাকি আপনার সাথে আরও কেউ ছিল? তখন ওই ডাক্তার নিজের প্রশংসা করে বলে, না কেন থাকবে, আমি একা ছিলাম। তারপর বাড়িয়ং হাসতে হাসতে চলে যায়। বাইরে আসার পর বাড়িয়ংয়ের মুখের অবস্থা একেবারে চেঞ্জ হয়ে যায়। তখন ওই ডক্টর কাউকে ফোন করে বলে যে সে জানতে পেরেছে। অন্যদিকে মুচি জাইপিলকে মারার জন্য হসপিটালে রওনা দেয় আর সব গার্ডকে ফোন দিয়ে অন্য জায়গায় যেতে বলে। মুচি যখন যায় তখন দেখে ডুসুক এর ওয়াইফ আগেই এরই মধ্যে ডুসুকও এসে যায়। তখন মুচি বলে, না আমি মেরেছি, আর তাড়াতাড়ি রক্ত মাখিয়ে বলে যে না আমি জেলে যাব আর সোয়েজনকে মেরে হত্যা করব। তখন পুলিশ আসলে মুচি বলে, আমি তাকে মেরেছি, আর পুলিশরা মুচিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে বাড়িয়ং ভাবতে থাকে যে কে তার ব্রেন সার্জারি করেছে। আর বাড়িয়ংয়ের মনে আসে যে বংজি বলেছে ওই ডাক্তারের মুখে একটি দাগ ছিল। তখন বাড়িয়ংয়ের মনে এসে যায় যে সোয়েজনের মুখেও একটি আঘাতের চিহ্ন রয়েছে আর সেও একজন নিউরোসার্জন। তখন বাড়িয়ং বংজির কাছ থেকে সোয়েজনের একটি ছবি বের করে আর বংজিকে দেয়, বলে এটি কি ওই ডক্টর? তখন বংজি বলে, হ্যাঁ এটি সেই ডক্টর যে তোমার সার্জারি করেছে। বংজি ফোনে কথা বলছিলই, তখন আমরা দেখি বংজির খুনি বংজির পিছু নিচ্ছে। পরে দেখানো হয় বাড়িয়ং জেলে সোয়েজনের সাথে দেখা করে আর সোয়েজনকে বলে, তুমি এটা আমার সাথে কি করেছো? তুমি কি ইউহানের ব্রেন আমার মাথায় দিয়েছো? আর এখানেই মাউস ড্রামার এপিসোড 8 এর কাহিনী শেষ হয়।